আজ আমরা আলোচনা করব সিসি নাইনে মনোবিদ্যার পদ্ধতি নিয়ে। মনোবিদ্যার তিনটি পদ্ধতি রয়েছে, সেগুলো কি কি? সেগুলো হলো, একটি হলো অন্তর্দর্শন পদ্ধতি, আরেকটি হলো বহির্দর্শন বা পর্যবেক্ষণ পদ্ধতি, আরেকটি হলো পরীক্ষণ পদ্ধতি। এখন আমরা আজকে শুধু অন্তর্দর্শন পদ্ধতি নিয়েই আলোচনা করব। আচ্ছা, অন্তর্দর্শন কথাটির মধ্যেই রয়েছে অন্তর্কে দর্শন, অর্থাৎ নিজের মন দ্বারা নিজের মনকে জানা। এখন মনকে আমরা কিভাবে জানব আর কী বা জানব? মনকে তো আমরা দেখতেও পাই না, ছুঁতেও পাই না, ধরতেও পারি না, তাহলে আমরা তাকে কীভাবে জানব? আমাদের মনের ভেতরে যে প্রক্ষোভ বা আবেগগুলি হয় বা যে অনুভূতিগুলি হয়, সেগুলিকে যখন আমরা বুঝতে চেষ্টা করি, সেটাই হচ্ছে মনকে জানা। যেমন মনের ভেতরে ভয়, রাগ, দুঃখ, আনন্দ, এই সমস্ত আবেগগুলো ঘটে থাকে। এই সমস্ত আবেগগুলোকে যখন আমরা মন দ্বারা জানি, তখন তাই হলো অন্তর্দর্শন, অর্থাৎ নিজের মন দ্বারা নিজের মনের ওই আবেগগুলোকে জানাই হলো অন্তর্দর্শন। এখন রাগের সময় তো রাগকে জানা যায় না, কারণ যখন রাগ হয় তখন আমাদের একদমই মাথা ঠিক থাকে না, যখন ভয় পাই তখন ভয়কে জানা যায় না। তাই জন্য মনোবিদ্যায় বলা হচ্ছে কি, বলা হচ্ছে যে যখন ভয়টা শেষ হয়ে যায় বা রাগ যখন শেষ হয়ে যায়, রাগ যখন কমে যায়, তারপরে যদি আমি সেই মানসবৃত্তি বা ওই প্রক্ষোভ বা ওই আবেগটাকে জানি বা জানার চেষ্টা করি, সেটাই হবে অন্তর্দর্শন। অর্থাৎ মন দ্বারা মনের ওই মানসবৃত্তিগুলোকে, অর্থাৎ মনের ওই বৃত্তিগুলোকে জানা। আচ্ছা, যে কোনোভাবে জানাই কি তাহলে অন্তর্দর্শন? না, যে কোনোভাবে জানা কিন্তু অন্তর্দর্শন নয়। কীভাবে জানতে হবে? বিজ্ঞানসম্মত উপায়ে জানতে হবে যে আবেগটা কখন উৎপন্ন হলো, সেটা কতক্ষণ স্থায়ী হলো এবং কখন সেটা প্রশমিত হলো বা দমিত হলো, সেটা আমাকে বুঝতে হবে। সেটা যদি আমি বুঝতে পারি, তাহলে সেটাই হবে আমার মনের ওই আবেগটিকে বিজ্ঞানসম্মতভাবে জানা। আচ্ছা, এই প্রসঙ্গে মনোবিদ স্টাউট মনে করেছেন যে অন্তর্দর্শনে তিনটে স্তর রয়েছে। প্রথম স্তরটিকে তিনি বলেছেন নির্বিচার স্তর, তারপরের স্তরটিকে তিনি বলেছেন সবিচার স্তর, আর শেষের স্তরটিকে তিনি বলেছেন সবিচার প্লাস জ্ঞানীয় স্তর, অর্থাৎ যেখানে আমার পরিপূর্ণ অন্তর্দর্শন হয় বা বিজ্ঞানসম্মতভাবে অন্তর্দর্শন ঘটে থাকে। একটা উদাহরণের সাহায্যে বিষয়টিকে বোঝানো যেতে পারে। মনে করা যাক, একজন ছাত্র বা ছাত্রী খুব মনোযোগ দিয়ে সে একটা বই পড়ছে। সে যখন ওই বইটা পড়ছে, তখন তার সমস্ত মনোযোগ ওই বইটার প্রতি নিবদ্ধ, ওই বইয়ের বিষয়বস্তুর প্রতি নিবদ্ধ, অর্থাৎ তার মনোযোগ তখন কি বিষয়মুখী। এখন কেউ যদি সেই ছাত্রীকে বা ছাত্রকে প্রশ্ন করে যে তুমি কি কি পড়ছো তখন, বা তুমি কি করছো তখন, সে সচেতন হয়ে বলে যে আমি মনোযোগ দিয়ে এই বইটা পড়ছি। তার মানে কি, প্রথম ব্যাপারটা ছিল কি, একদম প্রথম ধাপে তার মন ছিল বিষয়মুখী, যখন সে বিষয়টা বা পাঠ্যপুস্তকটা পড়ছিল। তার পরবর্তী ধাপে যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে তুমি কি করছো, তখন তার মনোযোগ কিন্তু হয়ে গেল বিষয়ীমুখী, অর্থাৎ সে কি করলো, সে জানতে মানে এটাই জানতে চেষ্টা করলো যে সে মনোযোগ দিয়ে ওই বইটা পড়ছে এবং সেটাই সে বলল। এরপরে যদি সেই ব্যক্তি বা সেই ছাত্র বা সেই ছাত্রী, সে যদি এটা মানে এই সে কী পড়ছিল, ওই ওই বইটা পড়ার সময় বা ওই পাঠ্যপুস্তকটি পড়ার সময় তার মনের ভেতরে কী উদয় হচ্ছিল, তার মনোভাব কী হচ্ছিল, সেইভাবে যদি সে পড়ে ভাবার চেষ্টা করে, তাহলে সেই বিষয়টি হবে বৈজ্ঞানিক অন্তর্দর্শন। অর্থাৎ যখন সে ওই বিষয়টি নিয়ে চিন্তা করবে যে ওই ওই পাঠ্যপুস্তকটি পড়ার সময় তার মনের অবস্থা কী হয়েছিল, সে তখন মানে কী অবস্থায় কী মনে মানে ভাবছিল ওই পাঠ্যপুস্তকটি পড়ার সময়, এবং সে মনে তার সে কী অনুধাবন করছিল ওই পাঠ্যপুস্তকটি পড়ার সময়, সেই বিষয়টা যখন সে
নিয়ে যখন সে বিচার করবে তখন তাকেই আমরা বলবো বৈজ্ঞানিক অন্তর্দর্শন, অর্থাৎ এই জায়গাটাই হচ্ছে সবিচার অন্তর্দর্শনের স্তর। একইভাবে আমরা যদি আমাদের আবেগগুলোকে, যেমন আমাদের রাগ একটি আবেগ, এবার আমরা যদি রাগ যখন আমার একজন কারোর প্রতি আমি রাগ করলাম, কিন্তু আমি যদি পরে আমি যদি খুব শান্তভাবে চিন্তা করতে পারি যে রাগের উৎপত্তি কিভাবে হয়, কতক্ষণ সেটা স্থায়ী হয় আমার ক্ষেত্রে, কতক্ষণ সেটা স্থায়ী হয় এবং কিভাবে সেটি প্রশমিত হয়, কোন ক্ষেত্রে সেটা প্রশমিত হয় বা কতক্ষণ পরে সেটা প্রশমিত হয়, এই বিষয়টি নিয়ে যখন আমি পরে বিজ্ঞানসম্মতভাবে চিন্তাভাবনা করি তখন তাকেই বলবো বৈজ্ঞানিক অন্তর্দর্শন। অর্থাৎ নিজের মন দ্বারা আমি নিজের মনের মানসবৃত্তিগুলোকে বা প্রক্ষোভগুলিকে আমি বিজ্ঞানসম্মতভাবে অন্তর্দর্শন করলাম বা অন্তর্নিরীক্ষণ করলাম। এখন এই অন্তর্দর্শনের কিছু গুণাগুণ রয়েছে, অর্থাৎ এর গুণও রয়েছে, এর দোষও রয়েছে। যেহেতু আমরা যদিও এটা সাইকোলজি পড়ছি বা মনোবিদ্যা পড়ছি, তবুও আমাদের মনে রাখতে হবে যে আমরা দর্শনের মধ্যে থেকে এই মনোবিদ্যাকে পড়ছি। তাহলে যেহেতু দর্শনের মধ্যে থেকে মনোবিদ্যাকে পড়ছি বা মনোবিদ্যার এই এই বিষয়টাকে জানছি যে মনোবিদ্যার পদ্ধতিগুলোর মধ্যে এই অন্তর্দর্শনের পদ্ধতিটি ঠিক কীরকম, তাহলে এই পদ্ধতিটির গুণও জানতে হবে এবং দোষও বিচার করতে হবে, অর্থাৎ গুণকেও বিচার করতে হবে, দোষকেও বিচার করতে হবে। বোঝাই যাচ্ছে যে এটি যেহেতু অন্তর্দর্শন তাহলে এর গুণ কী, এর সবথেকে বড় গুণ হলো এর দ্বারা কী জানতে পারছি না, নিজের মন দ্বারা নিজের মনকেই জানতে পারছি, এটা এর সবথেকে বড় গুণ। অর্থাৎ আমার মনকে জানার জন্য আমাকে অন্য কারোর উপর নির্ভর করতে হচ্ছে না, এটার সবথেকে বড় গুণ। তারপরের গুণ কী, তারপরের গুণ হলো এখানে কোনো পরীক্ষণাগারের প্রয়োজন হচ্ছে না, অর্থাৎ কোনো চেম্বার, কোনো ঘর এর প্রয়োজন হচ্ছে না, কোনো টাকা পয়সার প্রয়োজন হচ্ছে না, কোনো যন্ত্রপাতির প্রয়োজন হচ্ছে না, এটা কী না, এখানে মনই পরীক্ষণাগার, আবার মনই যন্ত্র, অর্থাৎ মন নামক যন্ত্র দ্বারা আমি মন নামক পরীক্ষণাগারে কাকে পরীক্ষা করছি না, মনকেই পরীক্ষা করছি, অর্থাৎ নিজের মন দ্বারা নিজের মনকেই পরীক্ষা করছি। আচ্ছা, এছাড়া কি, এছাড়া একজন মা যখন তার শিশুকে জানে, আবার একজন একজন মনোবিদ যখন তার তিনি যখন তার মনোরোগীকে জানেন, তখন এই এই ক্ষেত্রে বা একজন একজন মানুষের যদি একজন মানুষের যদি কোনো পোষা পশু থাকে, সে যখন সেই পোষা পশুকে জানে, এই সব ক্ষেত্রে কিন্তু এই মনোবিদ মানে এই সব ক্ষেত্রে কিন্তু এই এই অন্তর্দর্শন পদ্ধতিটি বিশেষভাবে কাজে দেয়। তার কারণ কি, তার কারণ হচ্ছে মা যখন তার শিশুকে জানছে তখন মা কী করছেন, শিশুর জায়গায় নিজেকে প্রতিস্থাপিত করছেন, শিশুর মনের জায়গায় নিজের মনকে প্রতিস্থাপিত করে তিনি শিশুর মনকে জানতে পারছেন, যে বুঝতে পারছেন যে ও কখন খিদে পাচ্ছে, ও কখন ঘুম পাচ্ছে ইত্যাদি। একইভাবে মনিব যখন তার পোষা কুকুরটাকে জানছে, তখন মনিব কী করছেন, সেক্ষেত্রে মনিব ওই কুকুরের জায়গায় গিয়ে তাকে বোঝার চেষ্টা করছেন যে কুকুরটার কখন খিদে পাচ্ছে, কুকুরটার কখন বাথরুম যেতে হবে বা কুকুরটার কখন কষ্ট হচ্ছে, সেটা মনি ওই কুকুরটার জায়গায় নিজেকে প্রতিস্থাপিত করে, মনে মনে প্রতিস্থাপিত করে তিনি কুকুরটার সম্বন্ধে বা কুকুরটার মনকে জানতে পারছেন। একইভাবে একজন মনোবিদ যখন তার মনোরোগীকে জানার চেষ্টা করছেন, তিনিও তখন মনোরোগীর জায়গায় নিজেকে প্রতিস্থাপিত করে জানার চেষ্টা করেন। এই ক্ষেত্রে এই সব ক্ষেত্রেই অন্তর্দর্শন পদ্ধতি ভীষণভাবে কাজে দেয়। তার কারণ কী, তার কারণ হচ্ছে নিজের মনকে না জানলে আমি অপরের মনকে, নিজের মনকে আমি যত ভালো জানতে পারবো আমি অপরের মনকেও ততই ভালো জানতে পারবো, অর্থাৎ নিজের মনকে যদি আমি ভালো করে না জানি তাহলে অপরের মনকেও আমার পক্ষে জানা সম্ভব হবে না। আচ্ছা, অন্তর্দর্শনের তো এত গুণ, কিন্তু অন্তর্দর্শনের দোষও অনেক, কারণ অনেক মনোবিদ এর অনেক দোষের কথা উল্লেখ করেছেন। প্রথমেই বলা যায় অন্তর্দর্শনের ক্ষেত্রে মন কী হয়ে যাচ্ছে, দ্বিধা বিভক্ত হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কী হয়ে যাচ্ছে, এক্ষেত্রে জার্মান দার্শনিক কান্ট এবং ফরাসি দার্শনিক কোথ এই অভিযোগ করছেন যে মনের ক্ষেত্রে মনই জ্ঞাতা আবার মনই জ্ঞানের বিষয়, এই দুটোই মন একসাথে হচ্ছে, একদিকে মন জ্ঞাতাও হচ্ছে অর্থাৎ মন জানছেও, আবার মন জ্ঞানের বিষয়, কারণ কি মন মনকেই জানছে, মন কাকে জানছে না, মনকে জানছে, তাহলে মন একদিকে জ্ঞানের বিষয় হয়ে যাচ্ছে আবার অন্যদিকে সে জ্ঞাতাও হয়ে যাচ্ছে, এইটা কখনোই একসাথে সম্ভব হতে পারে না। ফলে অন্তর্দর্শন পদ্ধতি কান্ট
জার্মান দার্শনিক কান্ট এবং ফরাসি দার্শনিক কুন্ত এনারা মানতে পারছেন না। আর কি, আর একটা হচ্ছে মন দ্বিধা বিভক্ত হয়ে পড়ছে, অর্থাৎ মনে যখন আমি মনে করা যাক আমি একটা সাপ দেখে ভয় পেলাম, ঠিক সেই সময় আমার একই সঙ্গে আমার ভয়ের অন্তর্দর্শন করা সম্ভব হচ্ছে না। তার ফলে কি হচ্ছে, আর আর যদি আমি অন্তর্দর্শন সেই সময় করি তাহলে সেটা কিভাবে করব সেটাও সঠিকভাবে আমি বোঝাতে পারবো না। তার কারণ হচ্ছে সেই সময় সত্যি কথা বলতে কি, কোনো আবেগের সময় সেই আবেগটির অন্তর্দর্শন করা কখনোই সম্ভব নয়। ফলে আর আবেগটি যখন আমি অন্তর্দর্শন করছি ততক্ষণে আবেগটি কী হয়ে গেছে, না প্রশমিত হয়ে গেছে, অর্থাৎ আবেগটি তখন শেষ হয়ে গেছে, আবেগটি তখন আর নেই। আমি যখন ওই ভয়ের অন্তর্দর্শন করছি তখন আমার ওই ভয় নামক মানসবৃত্তিটা আর নেই, সেই সময় আমি গিয়ে ভয়ের অন্তর্দর্শন করছি। এই জন্য না অনেকে আবার কি বলছেন, অন্তর্দর্শনকে অনেকে আবার বলছেন যে অন্তর্দর্শন হচ্ছে কি পশ্চাৎ দর্শন বা পেছন ফিরে দেখা, অর্থাৎ যে মানসবৃত্তি পূর্বে ঘটে গেছে আগে হয়ে গেছে তাকে আমি পরবর্তীকালে তার অন্তর্দর্শন করছি। ফলে এই অন্তর্দর্শনকে অনেকেই মানছেন না, কারণ কি তারা মনে করছেন অন্তর্দর্শন কোনো বিজ্ঞান নয় বা বৈজ্ঞানিক পদ্ধতি নয়, কারণ বিজ্ঞানের মতো একে হাতে কলমে সরাসরি টাটকা টাটকা, সোজা কথায় টাটকা টাটকা একে একে কাটাছেঁড়া করা যায় না, একে পরে এই নিয়ে বিচার করতে হয় বা পরে এই নিয়ে কাটাছেঁড়া করতে হয়। এর জন্য মনোবিদ জেমস মনে করেছেন বা বলেছেন, অন্তর্দর্শনকে তিনি এইভাবে অভিযোগ করেছেন যে অন্তর্দর্শন হচ্ছে সব ব্যবচ্ছেদ পদ্ধতি। সব ব্যবচ্ছেদ কথাটার মানে কি, মানে হচ্ছে অন্তর্দর্শন যেমন সব ব্যবচ্ছেদ মানে হচ্ছে মরাকে কাটা, অর্থাৎ মরা কাটা কখন হয়, যখন একটা মানুষ মারা যায় তারপরে তার তার মৃতদেহকে যখন কোনো কোনো ডাক্তারির কাজে বা কোনো বিজ্ঞানের কাজে যখন ইউজ করার জন্য তখন যখন কাটাছেঁড়া করা হয়, যখন তার ভেতর থেকে কিডনি বার করা হয়, লাংস বার করা হয় এবং সেটাকে দেখার জন্য পরীক্ষা নিরীক্ষা করার জন্য কাটাছেঁড়া করা হয়, সেটা কখন করা হচ্ছে না, কোন মানুষ মারা যাওয়ার পরে তার দেহের অংশগুলোকে নিয়ে কাটাছেঁড়া করা হচ্ছে। ঠিক তেমনই যেন আমাদের যখন একটা মানসবৃত্তি গত হয়ে যাচ্ছে বা মৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ পূর্বে ঘটে যাচ্ছে, তারপরে আমি সেই মানসবৃত্তিটিকে নিয়ে কাটাছেঁড়া করছি। সেই জন্য মনোবিদ জেমস যেন অনেকটা ব্যঙ্গ করেই বলেছেন যে অন্তর্দর্শন পদ্ধতি কী, না অন্তর্দর্শন পদ্ধতি হচ্ছে সব ব্যবচ্ছেদ পদ্ধতি, অর্থাৎ অন্তর্দর্শন সবসময় কখনোই কী করতে পারে না, না সে ঠিক সেই সময় যখন সেই মানসবৃত্তিটি ঘটছে তখন সেই মানসবৃত্তির অন্তর্দর্শন সে করতে পারে না, সবসময় সে পরে করছে, আর পরে করা মানেই হচ্ছে সেটা সব ব্যবচ্ছেদের স্বামী একদমই। আচ্ছা, এছাড়াও গুরুতর অভিযোগ করেছেন আচরণবাদী ওয়াটসন। আচরণবাদী ওয়াটসন মনে করেন যে মানুষের আচরণই হলো শেষ কথা, মানুষের মন বলে কিছুই হয় না, মানুষের আচরণই শেষ কথা এবং তার বাচিক যে বিবরণ, অর্থাৎ সে যা বলছে তার বাচিক বিবরণ দিয়েই তার তাকে বোঝা যাবে। আর উনি বলছেন যে উদ্দীপকই উদ্দীপনা, এই হচ্ছে মানুষের মন, মন মানে কি না উদ্দীপকই উদ্দীপনা, অর্থাৎ মন বলে আলাদা কিছু হয় না, যদি কেউ মনকে বুঝতে চায় তাহলে বুঝতে হবে উদ্দীপকই উদ্দীপনা, কোনো একটা উদ্দীপক আমাদের আমাদের ওপর আসার পরে আমরা তার মানে সেই উদ্দীপকের নিরিখে আমরা যে প্রতিক্রিয়া করি সেই বিষয়টাকেই বুঝলেই আমাদেরকে বোঝা যাবে, এটাই মনে করেছেন আচরণবাদী ওয়াটসন। যদি মনে করে যাক সামনে একটা সাপ এলো, তাহলে সাপ সেখানে উদ্দীপক, সেই সাপ দেখে আমি যে ভয় পেলাম বা আমার আমার মুখের মধ্যে যে ভয়ের ভাব ফুটে উঠলো বা হয়তো আমার চোখ মুখ দেখে বোঝা গেল যে আমি ভয় পেয়েছি, আমি দৌড়ে পালাতে গেলাম, এটা কি হলো, ওই উদ্দীপক দেখে উদ্দীপনা হলো এবং বা আমি সাপ সাপ বলে চেঁচিয়ে উঠলাম, আমার বাচিক বিবরণের দ্বারা এটা প্রকাশ পেলো যে আমি ভয় পেয়েছি, এটাই হলো উদ্দীপকে উদ্দীপনা। এবং মনোবিদ ওয়াটসন মানে মনোবিদ না বলে তাকে আচরণবাদী বলা ভালো, আচরণবাদী ওয়াটসন মনে করছেন যে এই উদ্দীপকে উদ্দীপনা এবং এর এই বাচিক বিবরণ নিয়েই আমাদের পরীক্ষা নিরীক্ষা করা উচিত মনোবিদ্যায়। অন্তর্দর্শন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করার কোনোই মানে হয় না, কারণ অন্তর্দর্শন সম্ভবই নয়। তিনি মনে করছেন অন্তর্দর্শন একেবারেই একটি অবৈজ্ঞানিক ব্যাপার, কারণ মন বলে কিছু হয়ই না, আর ফলে এটা একেবারেই অবৈজ্ঞানিক ব্যাপার। এক্ষেত্রে তিনি বলছেন কি, তিনি বলছেন আরও কিছু তিনি অভিযোগ উত্থাপন করছেন এক্ষেত্রে। তিনি বলছেন যে
অন্তর্দর্শনের ক্ষেত্রে কোনো মানে বিজ্ঞান যেমন মানে আমরা দেখি কি আমরা দেখি জড়বিজ্ঞান বা জীববিজ্ঞান যেমন যেমন একটা কোনো যে কোনো বিষয় সম্বন্ধে যেমন একটা সিদ্ধান্তে আসতে পারে, অন্তর্দর্শনের ক্ষেত্রে কিন্তু সেরকম কোনো সার্বিক সিদ্ধান্তে মানুষ আসতে পারে না। তার কারণ কি? তার কারণ প্রত্যেকের মন আলাদা, ফলে প্রত্যেকের কোনো বিষয়বস্তু সম্বন্ধে বোঝার বিষয়টাও আলাদা আলাদা। ফলে অন্তর্দর্শনের ক্ষেত্রে মানুষ কিন্তু একই বিষয়কে আলাদা আলাদাভাবে বুঝবে এবং তার ফলে সে কখনোই কোনো সার্বিক সিদ্ধান্তে আসতে পারবে না। এই জন্যই আচরণবাদী ওয়াটসন মনে করছেন যে অন্তর্দর্শনকে একেবারেই পরিহার করা উচিত। এক্ষেত্রে তিনি আরও একটি অভিযোগের উল্লেখ করে বলছেন যে কোনো কোনো মনোবিদ যেমন টিশেনার এবং কুলপে, টিশেনার মনে করেছেন কি যে অপ্রতিরূপ চিন্তা সম্ভব নয়, কুলপে মনে করেছেন অপ্রতিরূপ চিন্তা সম্ভব। এরা হলেন অবয়ববাদী। এর মধ্যে টিশেনার মনে করেছেন অপ্রতিরূপ চিন্তা সম্ভব নয়, কুলপে মনে করেছেন অপ্রতিরূপ চিন্তা সম্ভব। অপ্রতিরূপ চিন্তা মানে হচ্ছে ইমেজলেস থট। একজন মনে করেছেন সম্ভব নয়, একজন মনে করেছেন সম্ভব। আচরণবাদী ওয়াটসন এই উদাহরণটা দিয়ে এটাই বোঝাতে চাইছেন যে একই বিষয় সম্বন্ধে দুজন মনোবিদ দুজন ভিন্ন কথা বলছেন, তাহলে তাদের একই বিষয় সম্বন্ধে তাদেরই যদি ভিন্ন প্রতিক্রিয়া থাকে তাহলে অন্তর্দর্শন কীভাবে সম্ভব হতে পারে? তার কারণ কি? অন্তর্দর্শনের ক্ষেত্রে কী হচ্ছে না, নিজের মন দ্বারা নিজের মনকে জানছি, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, আমি শুধু আমার মানসিকভাবে আমি আমার বক্তব্যকে আমি কি করছি আমার মনোভাবকেই সেখানে প্রকাশ করছি, আর একজন ব্যক্তি তার মনোভাবকে প্রকাশ করছে একই বিষয় সম্বন্ধে। তাহলে দুটো ক্ষেত্রে দুটো মনোভাব আলাদা হয়ে যেতে পারে এবং বেশিরভাগ ক্ষেত্রেই সেটা হয়ে থাকে। সেই জন্যই ওয়াটসন মনে করছেন কি যে অন্তর্দর্শন কখনোই বৈজ্ঞানিক পদ্ধতি হতে পারে না, বৈজ্ঞানিক পদ্ধতি হতে পারে একমাত্র বাহ্যিক দর্শন বা বাহ্য দর্শন বা পর্যবেক্ষণ পদ্ধতি। এইভাবে আচরণবাদী ওয়াটসন বিশেষ করে অন্তর্দর্শনের ক্ষেত্রে এই গুরুতর অভিযোগগুলি এনেছেন এবং অন্তর্দর্শনকে তিনি একেবারেই অস্বীকার করেছেন। পরিশেষে একটাই কথা বলা যেতে পারে অন্তর্দর্শনের সপক্ষে, যে যাই হোক না কেন নিজের মনকে জানার কিন্তু প্রধান পদ্ধতি কিন্তু অবশ্যই অন্তর্দর্শন। এবং মনকে যতই আমরা অস্বীকার করি না কেন, আচরণবাদী ওয়াটসন যতই অস্বীকার করেন না কেন, আধুনিককালে কিন্তু আবার মনকে অবশ্যই স্বীকার করা হচ্ছে এবং মনে করা হচ্ছে অন্তর্দর্শন পদ্ধতি ছাড়া নিজের মনকে জানা কিন্তু কোনো উপায় নেই। মানে এর নিজের মনকে জানার প্রথম এবং প্রধান পদ্ধতি কিন্তু অন্তর্দর্শন। কারণ আমি আগে প্রথমে নিজের মনকে জানবো। আমি যখন কোনো ডাক্তারের কাছে যাই তিনি বলেন আগে তুমি নিজে ভেবে বলো যে তোমার কী হয়েছে। আমি যখন একজন মনোবিদের কাছে যাই তখন তিনি বলেন যে ঠিক তোমার কী কী হয়েছে তুমি ভেবে বলো। আমি যদি তাকে আমার কথাটা আমি কি ভাবছি, আমি কি ফিল করছি, আমি কি আমার কি মনোভাব কোনো বিষয় সম্বন্ধে, এটা যদি আমি তাকে বুঝিয়ে না বলি তাহলে তিনি আমাকে পরীক্ষা করতেও পারবেন না। ফলে আমাকে দেখে তিনি যতটা না বুঝবেন তার থেকে আমি তাকে যদি আমার মনোভাব ব্যক্ত করি, আমি যদি তার কাছে আমার মনোভাব ব্যক্ত করি তাহলে তিনি আমাকে আরও বেশি করে ভালোভাবে বুঝতে পারবেন। অর্থাৎ এর থেকে বোঝাই যাচ্ছে যে মনোবিদ্যার পদ্ধতিরূপে অন্তর্দর্শন কিন্তু অত্যন্ত অপরিহার্য একটি পদ্ধতি। আজ এই অবধি।